আসসালামু আলাইকুম সবাইকে ঝিনাইদহ টিভিতে স্বাগত। আপনাদের সাথে আছি আমি রিজভী আমিন। যে সমস্ত বাংলাদেশ নাগরিক ইন্ডিয়াতে গিয়েছিল এবং ইন্ডিয়াতে যাওয়ার পরে যে করোনা মহামারীতে আটকে পড়েছিল এবং বাংলাদেশ সরকার কিন্তু তাদেরকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনার একটা ব্যবস্থা করেছে এবং সেটা 14 দিনের কোয়ারেন্টাইনের মাধ্যমে। আর আমাদের ঝিনাইদহতেও কিন্তু এই কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে 3টি জায়গাতে। তার মধ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ 8 ফাউন্ডেশনের 8 কমপ্লেক্স যে কোয়ারেন্টাইন সেন্টার সেখানে আমরা আছি। আমরা আজকে দেখব যে 8 কমপ্লেক্সের যে কোয়ারেন্টাইন সেন্টার সেখানে যারা ভারত ফেরত ইন্ডিয়া ফেরত যাত্রীগণ আছে তারা কী অবস্থায় আছে, তাদেরকে তাদের সাথে কথা বলে তাদের বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমার নাম সুদীপ্ত দাসদীপ, আমি চট্টগ্রামে থাকি। আমি কলকাতাতে গেছিলাম আমার স্টাডিজের জন্য। আমাদেরকে স্কুল থেকে ডাকা হয়েছিল এক্সামসের জন্য, বাট হঠাৎ করে ওটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু যখন এক্সাম ক্যান্সেল হয়েছে তখন ফ্লাইটসের বর্ডার সব কিছুই বন্ধ হয়ে গেছিলো। তো আমরা এনওসি নিয়ে বর্ডার দিয়ে এসেছিলাম। তো বর্ডার থেকে তারপর আমাদেরকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইন করার কথা বলেছিলো। আর এখানে আমরা কোয়ারেন্টাইনে আছি আপাতত, 4-5 দিন হয়ে গেছে অলরেডি। আর এখানের সব ফেসিলিটিস অনেকই ভালো। আমাদের রুমে এসি টিভি সব কিছুই আছে, ফুড কোয়ালিটিও অনেক ভালোই। আর আমাদের এখানে বেশ ওয়াইফাই, যেহেতু এটা অনেক ফাস্ট আর একদম সবসময় ওয়াইফাইটা অ্যাভেলেবেল থাকে, ওইটাই হচ্ছে আমাদের জন্য মেইন রিলিফ আর ওইটাই হচ্ছে আমাদের জন্য বেশি হেল্পফুল এখন। কারণ মেইনলি আমাদের সব ওয়ার্ক, যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের সব মিটিংস সব ক্লাস সব কিছু অনলাইন হয়, তো ওইটাই হচ্ছে আমাদের মেইন অ্যাডভান্টেজ এখন এখানে থেকে। এখানে সব ফেসিলিটিস আছে যা আমাদের লাগবে, যা আমাদের প্রয়োজন। যেমন এখানে মধ্যে এসি আছে, ওয়াইফাই আছে, সব আছে। আর আমার অনলাইন ক্লাস চলে তো ওয়াইফাইটা অনেক প্রয়োজন ছিল, আর এমবি দিয়ে বা নেট দিয়ে কত বা দিনই বা চলবে। তো এখানে সব ফেসিলিটিস আছে। আর খাওয়া দাওয়ার কোনো বিষয় না, খাওয়া দাওয়া সব কিছু আছে। তো আমি নন ভেজিটেরিয়ান, আর আমার এখানে মধ্যে যা প্রয়োজন সব কিছু আছে। হ্যাঁ, মোটামুটি সবই ঠিক আছে। হ্যাঁ, আপনাদের কোনো অভিযোগ আছে কিনা এখানে? না, কোনো কিছু নেই। থ্যাংক ইউ। কোয়ারেন্টাইন হিসাবে উপরে আবাসিকে আছে, তারা নিচে আসার সুযোগ নাই। তাদের চাহিদা অনুসারে আমাদের উপরে সব কিছু কোসাই দেওয়া হয়। আমাদের বাসা মাগুরা মোহাম্মদপুরে। আমরা আসলে আমার এবং আমার মায়ের ট্রিটমেন্টের জন্য গেছিলাম, আর এখানে কোয়ারেন্টাইনে আসছি 2 দিন। আমরা গতকাল আসছি, গতকাল আর এই আজ 2 দিন। এর ভিতরে তেমন কোনো সমস্যা এখনও মনে হচ্ছে না, কিন্তু আমার বাচ্চা একটা অসুস্থ, তো যার কারণে ও সারাক্ষণ বাইরে ছুটাছুটি করতে থাকে, মানে ওই রকম ধরনের পরিবেশ ও চায়, ওই কারণে ওর নিয়ে একটু সমস্যা হচ্ছে। তাছাড়া আর এইখানে থাকা বা অন্য কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই। এইডের যে আবাসিকের যে মূল্য, সেখান থেকে নির্ধারিত মূল্যের অর্ধেক মূল্যে তাদেরকে রাখার সুবিধা দেওয়া হচ্ছে, এবং খাবারের যে সুবিধাটা সেটা হচ্ছে স্বল্প মূল্যে এবং যথেষ্ট ভালো মানের খাবার পরিবেশন করা হচ্ছে। এর মধ্যে যারা হতদরিদ্র বা দরিদ্র আমরা মনে করছি বা তারা আবেদন করছে, সেই প্রেক্ষিতে তাদেরকে আমরা আরও কিছুটা সাশ্রয়ী দেওয়ার জন্য স্বল্প মূল্য নির্ধারণ করে তাদের খাবার পরিবেশন করছি এবং সুষ্ঠুভাবে। আমি এবং আমার ওয়াইফ, আমরা দুইজনে ছিলাম 2 মাস ওখানে। এখন ওখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করলো কোথায় থাকবেন আপনারা, তো আমরা জিজ্ঞেস করার পর আমরা বললাম যে আমরা হোটেলে থাকবো। এবং হোটেলে থাকার পর ওনারা আমাকে এদেরকে নিয়ে আসলো এখানে। এইডস ফাউন্ডেশন যেটা, ওনারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছেন এখন পর্যন্ত। কালকে আসার পরে ভালো ব্যবহারও দিয়েছে আলহামদুলিল্লাহ। আসার পরে আমাদেরকে এসি রুমও দিল আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা এখানে জেলা প্রশাসকের নির্ধারিত মূল্যে মানসম্মত খাবার সরবরাহ করে থাকি।
এবং যারা রোগী এবং অসচ্ছল আছেন তাদেরকে তাদের মতো করে আমরা খাবার সরবরাহ করে থাকি। তো ঝিনাইদহ জেলা প্রশাসন কয়েকটি স্থানকে বেছে নিয়েছেন যেখানে নিরাপত্তা দেওয়া সম্ভব এবং যাদের ব্যবস্থাপনা করা সম্ভব, সেরকম একটি হচ্ছে এইড ফাউন্ডেশন এইড কমপ্লেক্সটি। তো আমরা এখানে ইতিমধ্যে গত 1 মে থেকে আমরা এখানে বাংলাদেশি নাগরিক যারা কোয়ারেন্টাইনে আসছেন তারা আসা শুরু করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের এই ক্যাম্পাসে আসছেন। তো তারা এখানে যথেষ্ট ভালো আছেন, নির্ধারিত সময়ে তাদেরকে খাবার পৌঁছানো হচ্ছে, প্রতিনিয়ত সদর হসপিটালের ডক্টররা তাদেরকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করছেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনাররা নিয়মিত এখানে তদারকি করছেন, এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ এখানে দায়িত্ব আছেন, পুলিশ এখানে তাদের দায়িত্ব পালন করেন এবং প্রতিনিয়ত আমাদের এইডের নিজস্ব কর্মীরা তাদের দায়িত্ব পালন করে চলেছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি এ পর্যন্ত যারা এসছেন তাদের মধ্যে 44 জন বিদায় নিয়েছেন, বিশেষ করে 14 দিন এখানে থাকেন, তাদের একটি নমুনা নেওয়া হয় এবং যাদের নেগেটিভ রেজাল্ট আসে তাদেরকে এখান থেকে বিদায় দেওয়া হয় এবং যাদের পজিটিভ হয় তাদেরকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয় সদর হসপিটালে। তো এ পর্যন্ত মাত্র 3 জনের আমাদের এই কোভিড পজিটিভ হয়েছে, তাদেরকে সদর হসপিটাল গাড়িতে করে তাদের ব্যবস্থাপনায় নিয়ে গেছেন এবং তাদেরকে সেখানে চিকিৎসার ব্যবস্থা করছেন, আর বাদবাকি যাদেরকে নেগেটিভ হয়েছে 44 জন ইতিমধ্যে তারা বাসায় ফিরে গেছেন এবং এখন আমাদের মাত্র এখানে 25 জন আছেন এবং আগামী সপ্তাহে হয়তো অনেকেই চলে যাবে। এই আর এটার সার্বিকভাবেই জেলা প্রশাসন অত্যন্ত গুরুত্ব সহকারে এটা বিবেচনা করছে, আমাদের এবং আমরাও চেষ্টা করছি আমাদের এই অতিথিরা যেন এখানে ভালো থাকেন, পরিবার ছাড়া যারা এখানে রয়েছেন তারা যেন এখানে কোনো রকম কোনো কষ্টের সম্মুখীন না হয় সেই ব্যাপারটি খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবার আপনাদেরকে জানিয়ে রাখি এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাই হলো মানুষ এবং সমাজের কল্যাণ করা। এইড মনে করে এই কোভিডের সময় আমাদের এই কোয়ারেন্টাইন সেন্টার করা, তাদের সেবা নিশ্চিত করা, তাদের জন্য কিছু করা, এটা আমাদের সংগঠনের নীতিমালার মধ্যেই রয়েছে এবং এটা এইডের একটি দর্শন। সেই কাজটি আমরা মানবিক দৃষ্টি দিয়ে এই এটাকে গুরুত্ব দিচ্ছে এবং এইডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী এই ব্যাপারটি প্রতিনিয়ত তিনি তদারকি করছেন, খোঁজখবর রাখছেন এবং আমাদের পক্ষ থেকে যত রকমের সহযোগিতা করা যায় সবগুলো করার জন্য প্রধান নির্বাহী নির্দেশনা রয়েছে এবং আমাদের এইডের কর্মীরা সেই কাজটি খুব আন্তরিকতার সাথে করে যাচ্ছে। তো আমরা এইড কমপ্লেক্সে ঘুরে দেখলাম যারা ইন্ডিয়া ফেরত যাত্রীগণ আছে তারা অনেকে ভালো আছে অন্যান্য জেলা থেকে, কিন্তু আমাদের ঝিনাইদহ জেলা প্রশাসনের যে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এইড কমপ্লেক্সের ব্যবস্থাপনায় তারা কিন্তু অনেক ভালো আছে আর তাদের মনটা এখন শুধু অস্থির যে কখন বাড়ি যাব, আসলে কোয়ারেন্টাইনের মধ্যে 14 দিনের মধ্যে একা একটা ঘরের মধ্যে কীভাবে চলছে সেই গল্পটা কিন্তু আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছিলাম আর এখন শুধু তাদের সুষ্ঠুভাবে বাড়ি ফেরার অপেক্ষায়। তো আপনাদের সাথে ছিলাম আমি রিজভী আমিন, ঝিনাইদহ টিভি।